শ্যামলী চরিত্রে কি আর অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাবে না? অভিনেত্রী কেন হঠাৎ করে কোন গোপনে মন বসেছে ধারাবাহিকটি ছাড়ল? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জি বাংলার তরফ থেকে কোন গোপনে মন বসেছে ধারাবাহিকের একটি ছোট ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনিকেত ফোন দিয়ে একটি মেয়ের ছবি দেখছে, যে তার খুব চেনা, মুখ ওড়না দিয়ে ডাকা। অনিকেত মনে মনে বলে, এই মুখ কোথাও যেন দেখেছি। এরপরই দেখা যায় শ্যামলী তার ননদের সঙ্গে প্ল্যান করে সেই ছবি পাঠিয়েছে। বোঝাই যাচ্ছে অনিকেতের থেকে আলাদা হয়ে নয়, জোড়া বাড়িতে থেকেই অন্যরূপে অনিকেতের সঙ্গে বন্ধুত্ব করবে শ্যামলী। আগামী দিনে গল্পে দারুণ ইন্টারেস্টিং টুইস্ট আসবে। তবে এরই মধ্যে কোন গোপনে মন বেসেছে ধারাবাহিক থেকে 5 দিনের ছুটি নিয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তাহলে কি অভিনেত্রী এই সিরিয়ালে আর ফিরবে না? বন্ধুরা, শ্বেতা ভট্টাচার্য তার ব্যক্তিগত কারণ দেখিয়ে 5 দিনের ছুটি নিয়েছে। 5 দিন পর আবারও তিনি এই নাটকে মানে ধারাবাহিকে ফিরবে। তোমাদের কার কার শ্যামলী মানে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।